अगर पहले 7 या 10 घंटों में हमने सस्पेक्ट को नहीं पकड़ा तो सारे के सारे गायब हो सकते हैं। हेलो व्यूअर्स, स्वागत জানাচ্ছি সিনেমার কথা চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো 2019 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত দিল্লি ক্রাইম সিজন 1 এর প্রথম পর্ব নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই পর্বের শুরুতেই আমরা মুম্বাই শহরের রাতের দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় রাস্তার কিনারে একটি ছেলে ও একটি মেয়ে নগ্ন অবস্থায় পড়ে আছে এবং অনেক লোক একসাথে জড়ো হয়ে ভিড় করে দেখছে। তখন সেখানে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় এবং যেতে যেতে তাদের মুখ থেকে শুনতে থাকে কি ঘটেছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই পুলিশ কনস্টেবল সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ডিউটিতে যায়। ডিউটিতে যাওয়ার সাথে সাথে তাকে আবার আরেক জায়গায় যেতে হয়। সেখানে গিয়ে দেখে পুলিশের আরেকটা টিম অপারেশন করছে। সেখানে তখন সামান্য গোলাগুলি হয়। তারপর আমরা দেখতে পাই ডিসিবি ভার্তিকাকে তার বাসায় সকালে নাস্তার টেবিলে। সেই নাস্তার টেবিলে আমরা তাদের বিভিন্ন ধরনের কথোপকথন শুনতে পাই। তারপর ভার্তিকা তার মেয়ের মাঝে অনেক বড় ধরনের তর্কাতর্কি হয়। ঠিক তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই যখন সেই পুলিশগুলো তাদের গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছিল তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তখন সে তার সিনিয়র অফিসারকে বিষয়টি জানায়। তখন সিনিয়র সেই অফিসার কনস্টেবলকে খুব বকাঝকা করছিল তার ব্যক্তিগত কারণে। তারপর আমরা সেখানে আরো একজন আইপিএস মহিলা অফিসারকে দেখতে পাই যে কিনা সত্য চাকরিতে জয়েন করেছে। তারপর আমরা দেখতে পাই ডিসিপি ভার্তিকা তার গাড়ি চেঞ্জ করার সময় রাস্তার চেক পয়েন্টের দিকে খেয়াল করে। তখন সে দেখতে পায় যে সেখানে যেই সব পুলিশ ছিল তারা কোনো কাজই করছে সে বিষয়টি থানায় সিনিয়র অফিসারকে জানায় এবং সেখানে তাৎক্ষণিক লোক চেঞ্জ করে দেওয়ার জন্য বলে। তখন সেখানে লোক চেঞ্জ করে সেই নতুন মহিলা আইপিএস অফিসারকে পাঠানো হয়। তখন ডিসিপি তাকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর যে পুলিশ সকালে ক্রিমিনাল গ্রেপ্তার করেছে তার কাছে ভার্তিকার ফোন আসে এবং সে ডিটেইলস জানতে যায়। তখন সে ভার্তিকাকে বলেন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়েছে কিনা রাতের মধ্যে রিপোর্ট দিয়ে দেওয়া হবে। তারপর আমরা পরের দৃশ্যে দেখতে পাই সেই নতুন মহিলা আইপিএস অফিসার রাস্তার একটি গাড়ি আটকায় এবং সেখান থেকে হাতির দাঁত উদ্ধার করে। তারপর দেখা যায় পুলিশ অফিসার তার বিয়ের ব্যাপারে একটি পরিবারের সাথে কথাবার্তা বলছে। কথাবার্তার এক পর্যায়ে সে সেখান থেকে নিরাশ হয়ে ফিরে যায়। তারপর আমরা আইপিএস কে দেখি যে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তারা তাদের বিয়ে শাদী নিয়ে আলাপ আলোচনা করে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই ছেলে মেয়ে দুটোকে যাদের গল্পের শুরুতে নগ্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। তারপর আমরা দেখতে পাই ভার্তিকা তার ফোনে সারাদিনের শহরের খোঁজ খবর নিচ্ছে। তখন সে আইভি মানে সেই মহিলা আইপিএস এর হাতির দাঁত জব্দের খবরটিও পায় এবং খুব খুশি হয়। তারপর সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে তার মেয়ের কি খবর। তখন তার হাজবেন্ড জানায় যে তার মেয়ে যে করেই হোক বিদেশ যাবেই। তারপর সে তার মেয়ের রুমে যায় এবং তার মেয়েকে বোঝায় বিদেশ না যাওয়ার জন্য এবং মেয়ে তাতে রাজিও হয়। তারপর আমরা দেখতে পাই সেই ছেলে ও মেয়ে একটি অটো থেকে নেমে একটি বাসে ওঠে আর সেখানেই এই রকম দুর্ঘটনা ঘটে। তখন রাস্তায় কিছু লোক পুলিশকে বিষয়টি জানায়। তারপর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর বোঝা যায় যে মেয়েটি খুব জঘন্যভাবে ধর্ষিত হয়েছে। তারপর মেয়েটির বাবা মা যখন হাসপাতালে আসে তখন পুরো ঘটনার বিস্তারিত জানা যায়। তারপর কনস্টেবল বিষয়টি পুলিশ কন্ট্রোল রুমে জানায়। সেখান থেকে খবরটি ডিসিপি ভার্তিকার কানেও যায়। ভার্তিকা বিষয়টি শুনে তৎক্ষণাৎ হাসপাতালে আসে। তখন সেখানে সে ডাক্তারের কাছে জানতে পায় মেয়েটি গ্যাংরেপের শিকার এবং তার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তখন ভার্তিকা ডাক্তারকে অনুরোধ করে বিষয়টি সিরিয়াসলি নেওয়ার জন্য। তারপর মেয়েটির বাবা মার সাথে ভার্তিকার কথা হয়। তখন ভার্তিকা তাদের আশ্বস্ত করে এবং কোনো চিন্তা না করতে বলে। তারপর ভার্তিকা সেই এসটিএফ অফিসারকে ফোন করে এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরো টিম দিয়ে হাসপাতালে আসতে বলে। তারপর ভার্তিকা সেই নতুন আইপিএস অফিসার প্রীতি সিংহের নাম্বার জোগাড় করে তাকেও ফোন দিয়ে বলে আসার জন্য, খুবই জরুরি। তারপর এসটিএফ এর সকল অফিসারগণ আসলে তাদেরকে সাথে করে নিয়ে ভার্তিকা ভিকটিম ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে। তখন ছেলেটি পুরো ঘটনার ডিটেইলস বর্ণনা করে। ততক্ষণে প্রীতি সিংহ চলে যায়। তারপর ভার্তিকা তার সকল অফিসারকে কেসটি বুঝিয়ে দেয় এবং কেস সম্পর্কে ডিটেইল ইনস্ট্রাকশন দিয়ে যায়। তারপর প্রীতিকে বলে যে মেয়েটিও তার বাবা মার আশেপাশে সব সময় থাকার জন্য এবং তাদের খেয়াল রাখার জন্য। তারপর গল্পের দ্বিতীয় দিন সকালে দেখা যায় ভার্তিকা তার দলবল নিয়ে কেসের বিষয়টি পুরো মনোযোগ দেয়। তখন সব অফিসারদের বিভিন্ন দিকে খোঁজ খবর নিতে দেখা যায়। তারপর হাসপাতালে দেখা যায় মেয়েটির অপারেশন শেষ হয়েছে মাত্র। ডাক্তার তখন এসে বলে এখনো মেয়েটির কন্ডিশন অনেক ক্রিটিক্যাল, প্রয়োজনে তার আরো একটি অপারেশন করা লাগতে পারে। তারপর ছেলেটিকে নিয়ে লেডি অফিসার থানায় চলে যায় এবং প্রীতি থেকে যায় মেয়েটির বাবা মার সাথে হাসপাতালে। তারপর ছেলেটিকে থানায় আনার পর অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো বাসের সামনে একটি শিব মূর্তি ছিল। ও মাই গড,
এই খবরটি ভার্তিকা সবাইকে ফরওয়ার্ড করতে বলে। তারপর সব জায়গায় বিভিন্ন চেক পয়েন্টে এই বাসের চেকিং আমরা দেখতে পাই। তখন ডিসিপি ভার্তিকা তার এক অফিসারকে বলে ক্রাইম সিনের জন্য এক্সপার্ট জোগাড় করতে। তারপর আমরা দেখতে পাই পুলিশ একটি বাসের ড্রাইভার ও কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু শিবের মূর্তিটি খেয়াল না করেই বাস থেকে নেমে যায়। আর এখানে পর্বটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে দিল্লি ক্রাইম সিজন 1 এর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। উন্নত কন্টেন্টগুলো দেখার কিন্তু অনুরোধ করা গেল। আর লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর যারা নতুন, তারা আমাদের সিনেমার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। ধন্যবাদ।